আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা মূলত ডাইনিং টেবিল নিয়ে। দেখতে পাচ্ছেন চারজন মানুষ ডাইনিং টেবিলের সামনে বসে আছে। আজকে মূলত এই ডাইনিং টেবিল নিয়ে, আর এটা হচ্ছে মূলত বায়োমেট্রিক সেগুন কালের ডাইনিং টেবিল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সোয়াই সেলের ডাইনিং টেবিল। আপনার যারা মূলত মিড রেঞ্জের মধ্যে, ভালো রেঞ্জের মধ্যে, ভালো কোয়ালিটির একটি ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন, আজকে এই ভিডিওটি তাদের জন্য স্পেশাল হবে। আর এই ডাইনিং টেবিল হচ্ছে বায়োমেট্রিক সেগুন কাঠ। আর আমাকে এই ডাইনিং টেবিল সম্পর্কে বিস্তারিত জানাবে এই সব থেকে এই সবের ওনার। আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন, শফিক ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছে, ভালো আছি ইনশাআল্লাহ। ফার্স্টে যদি আপনি লোকেশনটা বলেন, আপনাদের অ্যাড্রেসটা বলে দিন। আমার অ্যাড্রেসটা মূলত হলো, এটা হলো মিরপুর কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের এবং শাপলা চত্বরের পূর্ব পাশে হলো আমার দোকান। দোকানের নম্বর হলো 225, দোকানের নাম হলো মেসার সাই ফার্নিচার। ওকে, তো আমি ভিডিও শেষ করার পরে সব অ্যাড্রেস ফোন নম্বর আপনাদের সুইতে ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চেক করে নেবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেনিফিস করে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনার কাছে পৌঁছতে সবার আগে। সবাই কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো শফিক ভাই, ফার্স্টে আমাকে আপনি যদি আপনার এই ডাইনিং টেবিলের মডেলটা বলেন। মডেলটা হলো এটা গ্রামীণ মডেল, গ্রামীণ মডেল আপনার রোলারের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে রোলার, যে পিছন সেটটা হলো রোলার, এই সিস্টেম নিচ পর্যন্ত এটা রোলার সিস্টেম। ওকে, রোলারটা করা হয়েছে মূলত দেড়ের ভিতরে, রোলার করা হয়েছে, অনেক হেভি রোলারটা। এটা বার্মাটিক অরিজিনাল, বার্মাটিক সেগুন কাঠের। এই চারটা, এটা নেওয়া হয়েছে 3 ইঞ্চি, এটা নেওয়া হয়েছে আপনার 1.5 ইঞ্চি। ওকে, 1.5 ইঞ্চির ভিতরে মোটাটা হইলো 1.5, আর এখানে চড়াটা হইলো 3 ইঞ্চি। খুবই চমৎকার। এই উপরের চেয়ারের চেয়ারটা হলো 1 ইঞ্চির ভিতরে, আর এটাতে আমি আপনাদেরকে দেখাই, দেখেন ইজেন ফাইবারটা যদি দেখাই, ফাইবারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে আসলে সেগুন কাঠ মানে ফাইবার, মানে সেগুন কাঠ মানে ফাইবার, আসলে অন্য অন্য কাঠের তুলনায় সেগুন কাঠের ফাইবারটা অন্যরকম, আরও জোর দিয়েছে উঠে। আচ্ছা, উপরে যে টপটা দেখেছেন ডাইনিং টেবিল টপটা, এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ, সাইজটা হচ্ছে 1.5 ইঞ্চি। আর এটা হচ্ছে রোলার নাকি? এটা তো রোলার, এটা রোলার, এটা রোলার। চার কোণে এরকম দেওয়া হয়েছে, চার কোণে এরকম দেওয়া হয়েছে ডাইনিং টেবিলে, চার কোণে এই সিস্টেমটা হবে। চারটা পায়া নাকি? পায়া তো বলে আটটা পায়ের ভিতরে দুটা পায়ে চারটা পায়া করা হয়েছে আর কি। ওকে ওকে, আটটার মধ্যে চারটা হয়েছে ডাবল, উড়ে দেখো ভিতরে অংশটা। এটা টপের নিচে যেটা থাকবে, টপের উপরে যে অংশ দিতে পারছি, ওই অংশটা দেখেন আমি পায়া, এটা পায়া, পায়া। ওকে, পায়া, এটা থেকে রোলার সিস্টেম, রোলার সিস্টেম, গ্রামীণ মডেল, গ্রামীণ মডেল রোলার সিস্টেম দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। এটা টপের তো আসলে ডিজাইনের শেষ নাই, এটা রোলারের ভিতরে, গ্রামীণ মডেলের ভিতরে করা আছে। চালে কিন্তু অনেক হেভি, অনেক মজবুত, অন্যান্য মডেল, এই যে কোনো মডেল, অন্যান্য মডেল করা পছন্দ, কোনো মডেল, যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ করা যাবে, দেওয়া যাবে। আপনাদেরকে সম্পূর্ণ টপটা আমি দেখে দেখতে পাচ্ছি, মানে সম্পূর্ণ টপটা তে ফাইবারটা দেখেন, ওয়াও, জোস একটা ফাইবার, বার্মাটিক সেগুন, যে বার্মাটিক সেগুন যেহেতু, আর এটার মধ্যে অন্য কাঠ দিয়ে কি করতে চাই? অন্য কাঠ দিয়ে করা চিটান সেগুন দিয়ে করতে পারবো, সিটান সেগুন দিয়ে করতে পারবে। তো এটা সয় সেল নাকি? আর সয় সেলের প্রাইসটা কত পড়বে? এটার মধ্যে চিটান সেগুন নিলে পড়বো 55,000 টাকা, সিটাকে সেগুন 55,000 টাকা, আর এটা বার্মাটিক সেগুন এটা কত পড়বে? এটা বার্মাটিক, এটা হলো 65,000 টাকা, 65,000 টাকা। মানে সিটিং এর সেগুন থেকে বার্মার সেগুনটা আর একটু আপডেট, একটু ভালো, যাতে প্রাইস একটু বেশি হয়ে থাকে, অবশ্যই বেশি। আচ্ছা, যারা মূলত ছোটো ফ্যামিলি, মানে তিনজন চারজন ফ্যামিলি আছে, তারা যদি কই না সয় সেল নিয়ে লাগবে না, আমার আমার চার সেল চলবে, চার সেল নিতে চাই, সয় সেল দেওয়া যাবে, আট সেল দেওয়া যাবে, অসুবিধা নাই, যেই ডিজাইন নেওয়া যায়, যেই কয় সেল দেওয়া লাগে দেওয়া যাবে। আচ্ছা ইনশাল্লাহ। তো প্রাইসটা কেমন পড়তে পারে সয় সেল বা চার সেলের মাঝে? ছয় সালের আসলে কোন ডিজাইন নিব, এটা কাস্টমার, এটা ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়া যাবে। ওকে ওকে, আচ্ছা, ডিজাইনের উপর নির্ভর করে প্রাইসটা, উপরে কার্ডের ফিটনেস এর উপরে এটা ডিপেন্ড করবে। ওকে ওকে ওকে, এটা এখন অ্যাডভান্স বলা যাবে না। সেগুন কাঠ বা বার্মেটিক সেগুন কাঠের অরিজিনাল, যে বার্মেটিক সেগুন কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? এগুলো 20 বছর 30 বছর অনেক, সেগুলো বলা লাগে না। যারা মূলত ফার্নিচার ইউজ করে, যারা বার্মাটিক বা চিটাং সেগুন সম্বন্ধে অবগত আছে, তারা অবশ্য বোঝে, এগুলো 20 বছর 30 বছর কিছু হবে না। মোটামুটি আপনার 20 বছর, 20 বছর গ্যারান্টি দিয়ে থাকছেন? হ্যাঁ, 20 বছর ওভার গ্যারান্টি, 20 বছর মোটামুটি আপনি 20 বছর গ্যারান্টি দিচ্ছেন, আর প্রত্যেকে চেয়ার বা ডাইনিং টেবিল দেখছেন। আচ্ছা, যদি কেউ আপনাদের শপে আসতে চায় তাহলে কীভাবে আসতে পারে? আপনার সব অ্যাড্রেসটা কোথায়? আমার শপটা হলো মূলত মিরপুর কচুক্ষেত বাজার, মিরপুর 14-এর পরে আর কি, কচুক্ষেত বাজার, রজনীগন্ধা টাওয়ার এবং শাপলা চত্বরের সাথেই পূর্ব পাশে,
আচ্ছা শপ নাম্বার হচ্ছে গো আমার দোকান নাম হলো 225 225 সি 225 আর শপ নেম হচ্ছে গো সাই ফার্নিচার মেসার সাই ফার্নিচার আচ্ছা আপনাদের সুবিধা তো শুনুন তো আমি বনানের দিক থেকেও ঢুকা যায় 10 নম্বর দিয়েও ঢুকা যায় কেউ যদি বনানে দিয়ে আসে তাহলে বনানে দিয়ে আসতে পারবে আর কেউ যদি না মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বর দিয়ে আসা যাবে আর পোলপার হয়েও আসতে পারবে ওকে ওকে আচ্ছা তাছাড়া মূলত আমি আপনাদের সুরূপ কাস্টমার সুবিধাতে আপনার শপের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনি চেক করে নেবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ